সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলা ও একজন যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে শুক্রবার দোয়া মাহফিল ও শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনে বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র মুক্তির আন্দোলন চলবে, ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের হত্যার বিচারের জন্য কমিশন গঠন করা হবে বলেও মন্তব্য করেছেন নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী তা উদযাপনে রাজধানীতে এই শোভাযাত্রা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় জাতীয় প্রেস ক্লাবে। দিনটিতে সারা দেশেই শোভাযাত্রা করেছে দলটি। নারায়ণগঞ্জে এমনই শোভাযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় এক যুবদল নেতা। রাজধানীতে শোভাযাত্রা শুরুর আগে ওই ঘটনার প্রতিবাদ জানান বিএনপি নেতারা। আমরা আজকেও এই র্যালি যখন পালন করছি সারা দেশে, সেই সময়ে আমাদের নারায়ণগঞ্জে আমাদের ভাই, আমাদের সহকর্মী শাওন পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে। আজকে শাওনের যে হত্যার আমরা যদি প্রতিশোধ দিতে যাই, আমরা নূর করিম এবং আমাদের রহিমের হত্যার যদি প্রতিশোধ দিতে চাই, তাহলে আমাদেরকে আজকে সবচেয়ে ঐক্যবদ্ধ হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। একটা নতুন কমিশন গঠন করবো আমরা যদি ক্ষমতায় আসি। সেই কমিশনটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা, সেই হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করব এবং আমরা জানতে চাই যে কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করছে সেটারও আমরা ব্যবস্থা নেব। 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুদিনের কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার রয়েছে আলোচনা সভা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।